মমতা ব্যানার্জি না শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী না অমিত শাহ? আরে ছিলাম আমি সভাধিপতি ছিলাম, দেখুন আমি তো অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করিনি আর করব। আমার সঙ্গে আপনারা দেখছেন টক উইথ সায়ন, যেখানে হয় নেতাদের সঙ্গে কথা, রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কথা, যেটা হতে পারে লিমিট পার। এখানে আজকে আমরা পৌঁছে গেছি সেই উত্তর নিতে, মুর্শিদাবাদ জেলার জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি, খেলাপ্রেমীদের নয়নের মণি, গরিবের বন্ধু, বর্তমান জেলা কংগ্রেসের এক সদস্য মোশাররফ হোসেন মধু মহাশয়। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি এবং তোমাদেরকেও আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি তোমাদের এই ইউটিউব চ্যানেলকে। তোমরা যেন আরও মানুষের মনের কথা, মানুষের দুঃখের কথা, প্রতিনিয়ত মানুষের সমস্যা তুলে ধরতে পারবে, এটা আমি চাই যে চ্যানেলের শ্রীবৃদ্ধি হোক, এই কামনা করছি। আপনি নওদা তথা মুর্শিদাবাদবাসীর কাছে একটা জনপ্রিয় মুখ, সেখানে আজ পর্যন্ত আমরা কোনোদিন জানার চেষ্টা করিনি যে আপনার রাজনীতিতে আসা কেমনভাবে, মানে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে যে পরিচয় সেটা হওয়া কীভাবে, সেটা যদি আমাদের একটু জানাতেন। আসলে তা না, আসলে রাজনীতিতে কেউ আসবো বলে তো কেউ রাজনীতিতে আসে না, নির্দিষ্ট একটা প্ল্যাটফর্মের মধ্যে থেকে বড় হওয়া, কংগ্রেস পরিবারের ছেলে, কংগ্রেস পরিবারের সন্তান, বাপদাদা আমল থেকে কংগ্রেস করে আসে, ছাত্র অবস্থায় আমতলা কলেজ থেকেই আমার রাজনৈতিক হাতে করি এবং আমতলা কলেজ আমাদের নেতৃত্বেই এক এসএফআই এবং আইএসএফকে হারিয়ে, পিএসসিকে হারিয়ে প্রথম সংসদ আমরাই দখল করেছিলাম, সেটা 98। তো সেই ছাত্র অবস্থা থেকেই রাজনীতিতে, আর পিছনে তাকাতে হয়নি। আস্তে আস্তে রাজনীতি, অধীর চৌধুরীর অনুপ্রেরণা, ভালো লাগতো এই সমস্ত মানুষগুলোকে দেখে রাজনীতিতে আসা। এবং আপনি নিজের আইডল কাকে মনে করেন, যে আপনি যার একটা মানে যাকে দেখে রাজনীতিতে আসা, বললেন অধীর চৌধুরী অবশ্যই, কিন্তু নিজের একটা যে আইডল আপনি সেটা কাকে মনে করেন? এটা আমার খুব পছন্দের মানে আইডিয়াল হিরো আমার কাছে তখনও ছিল, আজও আছে, সেটা হচ্ছে রাহুল গান্ধী। সিনেমা দেখা হয় তো? অবশ্যই সিনেমা দেখেছি বন্ধুদের সাথে কলেজ জীবনে, এখন হয়তো দেখা হয় না, কিন্তু ইউটিউব, ফেসবুক বা মোবাইল, ল্যাপটপে যতটুকু পারি একটু দেখি, কিন্তু সিনেমা হলে দেখা হয় না। তাহলে আজ পর্যন্ত যত সিনেমা দেখেন সেই সিনেমার মধ্যে প্রিয় সিনেমা বলতে? এটা আমার আমির খানের কয়েকটা সিনেমার মধ্যে খুব ভালো লেগেছে, যেটা হচ্ছে আকেলে হাম আকেলে তুম, যে সিনেমাটা আমার সবথেকে ফেভারিট সিনেমা। এবং আইডিয়াল হিরো বলেন বা সিনেমা জগতের বলেন, মাই ফেভারিট অ্যাক্টর আমির খান। তাহলে আপনাকে যদি একটু রাজনীতির দিকে যাই, আপনাকে যদি বাংলার একদিনের মুখ্যমন্ত্রী হিসাবে ধরি আমরা, তাহলে আপনি নওদা বা রাজ্যের জন্য কী কাজ করতে চান? নওদা তথা না রাজ্যের সর্বপ্রথম যে জ্বলন্ত সমস্যা সেটা হচ্ছে করাপশন, দুর্নীতি। এই দুর্নীতিটাকে আগে দমন করতে হবে, স্বচ্ছ প্রশাসনটাই মানুষকে দেওয়ার একদিনের, যেটা আমরা অনিল কাপুরের নায়ক সিনেমা দেখেছিলাম, সেখানে ও চ্যালেঞ্জ নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সেটা সিনেমার বাস্তবের মধ্যে তফাত আছে অনেক। কিন্তু সর্বপ্রথম পশ্চিমবঙ্গের যে পাহাড় প্রমাণ দুর্নীতি, স্ক্যাম, জালিয়াতি, এইটাকে সর্বপ্রথম বন্ধ করতে হবে। এটা পশ্চিমবঙ্গের যে একদিনের মুখ্যমন্ত্রী হবে সেটাকে কিন্তু সর্বপ্রথম এটাকে প্রায়োরিটি দিতে হবে। আপনি প্রথমে নওদা থেকে কংগ্রেসের হয়ে জেলা পরিষদের মেম্বার নির্বাচিত হন এবং অতি সক্রিয় আমরা দেখেছি, জেলা কংগ্রেসের এক অতি উজ্জ্বল মুখ ছিলেন আপনি, কিন্তু সেখান থেকে হঠাৎ কেন তৃণমূলে পদার্পণ? এটা কোনো পার্শ্ব চাপ ছিল বা নিজের ইচ্ছাতেই? না, কিছু তো সমস্যা থাকে মানুষের দৈনন্দিন জীবনে, তো ব্যবসা বাণিজ্য বিভিন্নভাবে কাজের ব্যারিকেড তৈরি করা তৎকালীন সময়ে মুর্শিদাবাদ জেলা পরিষদকে, তো সেইভাবে টিম ওয়ার্ক সকলে কনভার্ট হয়, তখন আমাকেও হতে হয়, এটাই, এর বেশি কিছু না। তৃণমূলে গিয়ে যে বড় কিছু পাও না বা তৃণমূলে গিয়ে এমন কিছু হওয়া, এটা কিন্তু আমি মনে করি যে তৃণমূল পার্টিতে ইউজ অ্যান্ড থ্রো পলিসি মেনটেন করে, যখন যাই তখন ভালো লাগে, কিন্তু যখন ওই পরিবারে থাকে তখন তার দম বন্ধ হয়ে যায়, এটাই হচ্ছে বাস্তবে তৃণমূল আজকের দিনে।
আপনি তৃণমূলে গিয়ে সভাধিপতি পদ উপহারস্বরূপ পেলেন, সেখানে আমরা যখন দেখেছি আপনি সভাধিপতি পদটা পেলেন, সভাধিপতি পদটা আমরা নওদায় যখন দেখলাম তখন একটা উজ্জ্বল, মানে সভাধিপতির একটা যে চাপ যে সভাধিপতি আসছে বা সভাধিপতি কাপ যে খেলাটা আপনি সেখানে উদ্বোধনে আসছেন বা অন্য কোথাও আসছেন, সেই পদের বর্তমানে ভ্যালুটা আগের থেকে আপনার পর যারা হয়েছেন সে তখন থেকে পদের ভ্যালুটা কমে গেছে বা ওজন কমে গেছে মনে হয় না একটুকু? দেখুন, প্রত্যেকটা পদ নির্দিষ্ট আমার ক্ষেত্রেও সভাধিপতি চেয়ারটা যা আজকের ডেটে যে আছে তার ক্ষেত্র তাই, বা অতীতে যারা ছিল তাদের ক্ষেত্র তাই, চেয়ারটা একই কিন্তু পার্সোনালিটির পর সব কিছু ভ্যারি করে। এবার কে কেমন পার্সোনালিটির পর চলবে, কে কত আধিকারিক বা ডেভেলপমেন্ট বিষয় নিয়ে ভাববে বা এলাকার উন্নয়ন নিয়ে ভাববে, আমি সবটাই মনে করি তার পার্সোনালিটির পর এই সমস্ত ক্ষমতাগুলোকে ব্যবহার করা হয়। এবার তার যদি পার্সোনালিটি যদি হাই না থাকে, তার পার্সোনালিটির পর যদি তার কন্ট্রোল না থাকে, সে আমি কোন পোস্টে আছি সেটা যদি তার নিজস্ব ধ্যান ধারণা না থাকে, তাহলে এই সমস্ত পোস্টে থেকে কাজ করা কঠিন আছে আমি মনে করি। আপনি সভাধিপতি থাকাকালীন আপনার হাত ধরে আমরা প্রায় জেলা পরিষদে প্রায় 100 কোটির উপরে কাজ দেখেছি, সেখান থেকে আজকে জেলা পরিষদের যে সিরিয়াল বেরোয় কাজের সেখানে একটু কম হয়ে গেছে বা কাজের চাপ সেটা দলগত হয়ে গেছে, এখানে আপনার মতামতটা কী? দেখুন, একটা নির্দিষ্ট ফোরামে জেলা পরিষদকে চলতে হবে আমি মনে করি। সর্বপ্রথম দল এবং ডেভেলপমেন্ট এই দুটো পার্ট আলাদা। আমি যখন দলের রোল প্লে করব তখন দলের নিয়ে ভাবব, আমি যখন জেলা পরিষদের চেয়ারে বসব তখন জেলা পরিষদটা কোনো দলগত নয়, এটা হচ্ছে সর্বসাধারণের, জনসাধারণের, এটা আমি একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ, পাবলিক প্রতিনিধি। সেখানে আমি নির্দিষ্ট একটা দল দ্বারা নির্বাচিত হতে পারি কিন্তু আমার ডেভেলপমেন্ট বা আমার কর্মযোগ্য থাকবে সেটা যেন সর্বস্তরের মানুষ সেখানে তার এই বেনিফিটটা পায় ডেভেলপমেন্টে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আজকের দিনে সেই জায়গাটা কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে, এই জায়গাটাকে আগে রিকভারি করতে হবে। আপনি সভাধিপতি থাকাকালীন নওদা ব্লকে একটা যে খেলার ইয়ে ছিল সভাধিপতি কাপ, যেটা একটা সুপারহিট, মানে ধরতে গেলে সেরকম ভিড় আজ পর্যন্ত কোনো খেলায় আমরা দেখিনি, কিন্তু সেখানে দাঁড়িয়ে তারপর থেকে ওই খেলার পর থেকে আপনাকে সঙ্গে খেলার আর সংযুক্ত বা আপনি যুক্ত থাকেন এরকম সরাসরি আর দেখতে পাই না কেন? দেখুন, আমি তো তখন একটা চেয়ারে ছিলাম, আমি সভাধিপতি ছিলাম, আর একটা খেলার একটা যে ধরনের আমি খেলা নওদা ব্লকে সভাধিপতি কাপ অ্যারেঞ্জ করেছিলাম, এই সমস্ত খেলায় বিস্তর বাজেট, বিস্তর খরচ আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ডেটে দাঁড়িয়ে ওই ধরনের খেলা মানে তৈরি করা খুব কঠিন আছে। আর যারা এই সমস্ত পোস্টে যারা আছে, এই যে আমি একটা সূচনা করেছিলাম সেই সূচনাটা তাদেরও করা উচিত ছিল, মানে সভাধিপতি কাপ, তাহলে কি হয় একটা সম্প্রীতির মেলবন্ধন তৈরি হয়। একটা ফুটবল বা ক্রিকেট যে কোনো খেলায় দেখবেন যে একটা মাঠে যখন হয় তখন কিন্তু সর্বধর্মের মানুষ যায় খেলাটা দেখতে, এবং যারা খেলোয়াড় তারাও সর্বধর্মের মানুষ। আমার মনে হয় জনসংযোগের একটা সেরা প্ল্যাটফর্ম হচ্ছে এই খেলাধুলা। আজকের ডেটে দাঁড়িয়ে এই যে নওদা ব্লকে আমি সভাধিপতি কাপটা 10টা অঞ্চলের উপর করেছিলাম, যেটা আপনাদের মনে আছে কি না জানি না, আমি প্রত্যেকটা অঞ্চলের একটা করে নির্দিষ্ট মাঠ চিহ্নিত করেছিলাম এবং সেখানে এক একটা খেলার মাঠে 10,000-15,000 করে মানুষের জনগণ মানে সমাবেশ, মানে মানুষ খেলা দেখতে গিয়েছে। সেখানে মানুষজনকে উৎসাহ দেওয়ার জন্যে আমরা আর সিস্টেম ছিল রাজ্য স্তরের ভালো ফুটবলারদেরকে এনে খেলাটাকে উদ্বোধন করা। সেখানে আপনারা দেখেছেন মেহতাব এসছে, রহিম নবী এসছে, দীপঙ্করের মতন ফুটবলার আমাদের খেলা উদ্বোধন করতে এসছে, অনেক আর্টিস্ট এসছে। এই যে মানুষের মধ্যে যে খেলার প্রেমী তৈরি করা, আজকে আমাদের ছেলেমেয়েরা ল্যাপটপ সোশ্যাল সাইটে এত ব্যস্ত কেউ মাঠমুখী হতে চায় না, কিন্তু আমরা যেটা দেখলাম যে সভাধিপতি কাপ খেলাটা দেওয়ার পর নওদা ব্লকের অনেক ছেলে ফুটবলের প্রতি আকৃষ্ট হয়েছিল। যে আমাদের সিস্টেম ছিল 11 জন খেলোয়াড়ের মধ্যে 5 জন ব্লকের বাইরে থাকবে, বিদেশি ফুটবলার এলাও হবে, আর 6 জন স্থানীয় ব্লকের হতে হবে বা স্থানীয় অঞ্চলের হতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে বিদেশি এবং দেশীয় সংমিশ্রণে ফুটবলটাকে তৈরি করা, এটা আমার উদ্দেশ্য ছিল। আজকের ডেটে সেটা সেই চিন্তাভাবনা তাদের মধ্যে নেই,
তো এই ধরনের খেলা আমি যেদিন নওদা ব্লকে ত্রিমৈনী হাই মাদ্রাসার প্রাঙ্গণে যখন ফাইনাল খেলা হয়, ফাইনাল খেলা যখন উদ্বোধন করি, তারপর মানুষজন যেভাবে দেখেছিলাম, তো এই ধরনের মানুষজন মানে সেই কি বলবো প্রায় 40-50 হাজার মানুষ সমাগম, সে ছাদে মাঠে বিভিন্ন বাড়ির ছাদে, রাস্তা পুরো জ্যাম। এই ধরনের খেলা আর অতীতে হবে কি না আমার জানা নেই। এই জায়গাটাকে যারা এই ধরনের চেয়ারে থাকবে, যারা পজিশনে থাকবে, তাদের উচিত এই ধরনের খেলাকে অ্যারেঞ্জ করে আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে, আমাদের যুবদেরকে খেলার প্রতি আকৃষ্ট করা, এটা এই সদুত্তর এখনকার মানুষকে নিতে হবে, জনপ্রতিনিধিদেরকে নিতে হবে। আপনি তৃণমূলে গিয়ে জেলার পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ পদ পেয়েছিলেন, সভাধিপতি পদ, সেখানে দাঁড়িয়ে দল আপনাকে যে বহিষ্কার করেছিল সেটা কি দলগতভাবে বহিষ্কৃত না অন্য কোনো এর সঙ্গে যোগ ছিল? দেখুন, আমি তো অন্যায়ের সঙ্গে কোনো দিন আপোষ করিনি আর করবো না ভবিষ্যতে, সে পদ থাকুক, পজিশন থাকুক আর না থাকুক। আমি মনে করি যে আমি যে আইডিওলজিতে চলি, আমি একজন স্বাধীন চেতা মানুষ, আমি একজন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মুখ বলার চেষ্টা করি। তখনকার দিনে তৃণমূলের যে সমস্ত মুখগুলো, আজকের ডেটও যারা তৃণমূলের প্রথম সারির নেতা, তখন কিন্তু কেউ না কেউ আমার আন্ডারে দল করতে, তো তারা নিজেকে যে তারা বড় হুনু ভাবে, কিন্তু তারা যে বানরের প্রকৃতির এর বেশি কিছু না আমি মনে করি। তাই কি তৃণমূলে দল বহিষ্কারের প্রসঙ্গ যখন আসলো, তৃণমূল আমাকে বহিষ্কার করার আগে তাদেরকে ভাবা উচিত ছিল, তাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার জন্য দুদিন সার্কিট হাউসে একদিন এবং মালদা থেকে আসার পথে আর একদিন সার্কিট হাউস, দুদিন ওয়েট করেছিল, আমি ডিনাই করেছিলাম। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকবার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, আমি একটা মিটিং করেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে, পিকে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে, কিন্তু সেই মিটিংয়ে নিষ্ফল আলোচনা হয়েছিল। তাই সেই দিনই বলে দিয়েছিলাম যে তৃণমূলটা আমার পক্ষে করা যাবে না, তাই বহিষ্কার করা হয় কোন হনু করেছে এটা নিয়ে আমি ভাবিত বা না এবং চিন্তিত না। তখন আপনি বিরোধী দলনেতা, মানে বর্তমান যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা কট্টর অনুগামী বলে পরিচিত, মানে বিভিন্ন আমরা যে সাংবাদিক আছেন, মানে নিউজ 18 বাংলা থেকে শুরু করে এবিপি আনন্দ সব জায়গায় বলা হয়েছিল, তাহলে আপনি বিজেপিতে যাবেন এরকম কোনো একটা কথা যে আপনি শুভেন্দু অধিকারীর কট্টর যে অনুগামী সেটা হিসাবে ধরেও আপনি বিজেপিতে না কেন, কংগ্রেসে এলেন কেন? দেখুন, বিজেপির আইডিওলজি আর কংগ্রেসের আইডিওলজির মধ্যে অনেক পার্থক্য আছে। বিজেপি একটা ফ্যাসিস্ট দল, যে দলের একমাত্র ইস্যু হচ্ছে মেরুকরণের রাজনীতি, এই মেরুকরণের রাজনীতি এবং মুসলিম বিরোধী, এইটা আমার পক্ষে আমার আইডিওলজিতে মেনে নেওয়া কঠিন। আর শুভেন্দু অধিকারী তৎকালীন সময় মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক ছিলেন, তার আন্ডারে আমাদেরকে দলটা করতে হয়েছে, অনুগামী বা ভালোবাসা বলে কিছু না, তখন তিনি আমার লিডার ছিলেন, তার নেতৃত্বে দলটা করেছি। কিন্তু বিজেপি যখন গিয়েছেন উনি, তখন কিন্তু বিজেপিটা আমার আইডিওলজিতে অ্যাকসেপ্ট করেনি, তাই আমার যে পুরাতন দল কংগ্রেস, যে দল থেকে আমি বড় হয়েছি, যে দল আমার পরিচিতি দিয়েছে, সেই দলেই আমি ব্যাক করেছি, এর বাইরে কিছু না। বিধানসভা ভোটে, মানে গত বিধানসভা ভোটে আপনি নওদা বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সেটা পুরো রাজ্যের যে একটা মানে কংগ্রেসের ভরাডুবির যে কারণ, সে ভরাডুবির কারণ হিসেবে আপনি কী মনে করেন? এটা তো এটিএম আর বিটিএমের খেলা ছিল, পুরোটাই এনআরসি এনপিআর কেয়ার ইস্যু ছিল, মুসলিম মহল্লায় প্রচার হয়েছিল যে বিজেপি ক্ষমতায় আসছে, মুসলিমদেরকে বাংলাদেশ তাড়াবে, আর বিজেপি হিন্দু মহল্লায় প্রচার করেছিলেন যে আমরা ক্ষমতায় আসছি, পশ্চিমবঙ্গের মুসলিমদের সমস্ত সম্পত্তি বাড়ি ঘর আমরা নিব, এইটা মানুষ এই জায়গায় দাঁড়িয়ে কোনো দিকে চিন্তা করেনি। আমরা যারা ধর্মনিরপেক্ষ পার্টি ছিলাম, বামপন্থীরা, কংগ্রেস, আদার্স যারা ছিলেন, তারা কিন্তু তাদের এই মিথ্যার প্রচারের কাছে আমরা সেদিন হেরে গিয়েছিলাম এনআরসির ইস্যুতে। তো এই ধরনের রেজাল্ট পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনো দিন হয়নি আর ভবিষ্যতে হবে কি না আমার জানা নেই, যে অ্যাবসলিউটলি মেজরিটি পশ্চিমবঙ্গের মানুষ যে দুটো দলকে দিয়েছে
এই দুটো দলের আজকে দেখবেন বিধানসভায়, যেখানে আইনসভার পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জায়গা আছে বিধানসভা, আমরা সেখানে কি দেখছি যে তৃণমূলের টিম বা তৃণমূলের এমএলএরা যারা 2 লক্ষ, 1 লক্ষ, 90 হাজার, 80 হাজার মানুষের ভোট পেয়ে জনপ্রতিনিধি হয়েছে, তারা চোর 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 করে স্লোগান দিচ্ছে, 1 2 3 4 বিজেপি সবাই চোর। আবার বিজেপির সবাই বলছে যে 1 2 3 4 তৃণমূলের সবাই চোর। এই যে আইন সভায় যেখানে মানুষের দৈনন্দিন সমস্যা, পশ্চিমবঙ্গের যে মানুষের রাজনৈতিক চিন্তাধারার বাইরে যে মেরুকরণের রাজনীতি, স্বার্থন্বেষী রাজনীতি, আজকে আমরা বিধানসভায় দেখছি মানুষের সমস্যা নিয়ে তারা কোনো কথা বলে না। আজকে এই ফ্যাসিস্ট, দুটোই ফ্যাসিস্ট দল আমি মনে করি, একটা কোম্পানি আর একটা ফ্যাসিস্ট দল, এই দুটোকেই অবিলম্বে পশ্চিমবঙ্গের মানুষ উচিত এই দুটো পার্টিকে বিদায় জানানো। এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। যে একটা জোট হয়েছে INDIA, মানে ইন্ডিয়া জোট, যেটা সমস্ত বিজেপি বিরোধী দলগুলো যে ইন্ডিয়া জোটটা তৈরি করেছে, সেখানে আপনি প্রধান মুখ হিসেবে কাকে দেখতে চান, মানে প্রধানমন্ত্রী মুখ হিসেবে? এটা তো অবশ্যই রাহুল গান্ধী। তার কারণ হচ্ছে রাহুল গান্ধী এমন একটা ব্যক্তি, আপনাদেরকে বলি, যখন রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা কন্যাকুমারী থেকে স্টার্টিং করে, শুরু করে এবং কাশ্মীরে গিয়ে সেটাকে শেষ করে, যখন মিডিয়া বা বিভিন্ন সোশ্যাল সাইটে মাধ্যমে প্রচার হয়েছিল যে রাহুল গান্ধী হয়তো 7 দিন হাঁটবে, দিচ্ছে মাঝপথে ছেড়ে পালিয়ে যাবে, কিন্তু সেই মানুষটা কিন্তু প্রায় 3750 কিলোমিটার রাস্তা 12টা স্টেটের ভিতর দিয়ে কাশ্মীরে -7 ডিগ্রি তাপমাত্রায় সেখানে ভারতবর্ষের তেরঙ্গা পতাকা উত্তোলন করেছে। তো সেই মানুষটার শরীরে যে জেদ, সে অহিংস নীতিতে তিনি বিশ্বাসী, হিংসার নীতিতে বিশ্বাসী না। তিনি বলেছেন যে আমি ভালোবাসার দোকান খুলেছি, ঘৃণার রাস্তা আমি পরিত্যাগ করে আমি ভালোবাসার দোকান খুলেছি। এই মানুষটা আমি মনে করি আজকের দিনে ভারতবর্ষের রাজনীতিতে একজন মোস্ট, যদি অনেস্ট পার্সন থাকে পলিটিশিয়ান, তার নাম হচ্ছে রাহুল গান্ধী। তো অবশ্যই আমি রাহুল গান্ধীকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই, এটা আমার পার্সোনাল চয়েস। নওদায় রাজনীতির ভবিষ্যৎ হিসেবে আপনি কী দেখছেন? নওদার মানুষের রাজনৈতিক ভবিষ্যৎ অত্যন্ত মানে করুণ এবং অন্ধকার। তার কারণ দেখবেন যে নওদায় সাম্প্রতিককালের ঘটনায়, নওদায় বেশ কয়েকটা ঘটনা যেটা নওদার মানুষ এবং আমরা সাধারণ মানুষ বা আমরা নেতা হিসাবে আমরা খুব চিন্তিত, যে নওদার মানুষকে বিধানসভা ভোটে যেভাবে তৃণমূলকে নওদার মানুষ ভোট দিয়েছিলেন, প্রায় যে ভোট পাওয়ার কথা ততটা ভোটেই তারা যে জয়লাভ করেছে। কিন্তু আমরা কি দেখলাম, নির্বাচনে জেতার পর নওদার না কোনো উন্নয়ন আছে, না কোনো এলাকার মানুষের সাথে জনসংযোগ আছে, এই সমস্ত ইস্যু নিয়ে সাধারণ মানুষের হয়ে তারা কথা বলে না। তাদের একটাই ইয়ে হচ্ছে, এখানে দুটো গোষ্ঠী, এ টিম আর বি টিম, এই প্রতিদিন লড়াই, রাজনৈতিক লড়াই। আর এই রাজনৈতিক লড়াইয়ে নওদায় দেখবেন বেশ কয়েকটা মার্ডার হয়ে গেল। গঙ্গাধারীর একজন হাজি সাহেব মানুষ, তার 62 বছর বয়স, তার ভাইপো ভোটে দাঁড়িয়েছিল কংগ্রেসের হয়ে জেলা পরিষদে, সে একজন কংগ্রেসের সমর্থক, সক্রিয় কর্মীও ছিল না, কিছুই ছিল না, ভোট দিতে যাওয়ার সময় নামাজ পড়তে, ফজরের নামাজ পড়েছে, বুথ কেন্দ্রে যাবে, বোম মেরে তাকে মেরে দেওয়া হলো। এটা তৃণমূলের এই ধরনের যে কালচার। তারপর দেখবেন রাজপুরের ঘটনাটা, দিনের বেলায় একটা জমির বাউন্ডারি দেয়ানি, তাকে মেরে দেওয়া হলো। তৃণমূলেরই নেতা, পার্শ্ববর্তী ব্লকের নদিয়ার মতিরুল ইসলাম, সে নওদায় আসছিল শিবনগরে, তাকে ঘাটে মার্ডার করে দেওয়া হলো। এই যে নওদায় প্রতিদিন এই রকম ঘটনা ঘটছে, এর থেকে মানে নওদার মানুষ পরিত্রাণ চাইছে। নওদায় কোনো উন্নয়ন কোথায়? আজকে যারা উন্নয়ন করছে তা তো পঞ্চায়েত সেক্টরের উন্নয়ন, সবটাই তো পঞ্চায়েতে, সবটাই তো কেন্দ্র সরকারের অ্যালটমেন্টের টাকা, স্টেট গভর্নমেন্টের কন্ট্রিবিউশন কোথায় আছে? আজকে পঞ্চায়েতের কাছে তারা প্রধান মেম্বাররা ফিতে কাটার কথা,
এখানকার নেতারা প্রতিদিন যেন একটা লেবারের যে 400 টাকা মজুরি সেটাও পায় কিনা তাদের সন্দেহ আছে, এত পরিমাণ তারা ফিতে কাটে। কিন্তু বাস্তবে সে কাজগুলো তাদের অ্যালোটেড না, এগুলো পঞ্চায়েতের হকের টাকা, সাধারণ মানুষের টাকা, তাই না? নওদায় যদি রাজনীতি, নওদায় যদি মানুষের যদি কাজ করতে হয়, আমি নওদার যে সমস্ত আজকের দিনে যারা তৃণমূলের পজিশনে আছে তাদেরকে বলবো যে জেলা পরিষদে প্রায় 2020 ডিসেম্বরে আমি একটা প্রস্তাব এবং টাকা অ্যালটমেন্টের প্রস্তাব দিয়েছিলাম আমতলা কলেজকে, এই আমতলা হাসপাতালকে, সরি, যে ডিস্ট্রিক্ট প্ল্যানিং হেলথ অ্যান্ড প্ল্যানিং যে কমিটি আছে সেই কমিটির চেয়ারম্যান ছিলেন সভাধিপতি। মুর্শিদাবাদ জেলায় আমি দুটো স্বাস্থ্যকেন্দ্র, দুটো গ্রামীণ হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতালে আমি উন্নীত করার আমি রেজুলেশন নিয়েছিলাম। পঞ্চায়েত দপ্তরে হেলথ ভবনে সেটা পাঠানো হয়েছিল 50 বেডের। আমাদের যে সমস্ত মায়েরা যাদের সিজার হয় বহরমপুরে যেতে হয়, তা বহরমপুরে যেতে হবে না, এখান থেকেই হবে। সেখানে 2 কোটি টাকা অ্যালটমেন্ট দেওয়া হয়েছিল। সেই কাজটা শুরু হতে প্রায় 3 বছর লেগে গেল। তারপর টুঙ্গির ব্রিজ, সেখানে আমি প্রায় 6.5 কোটি টাকা অ্যালটমেন্ট দিয়ে টেন্ডার করে দিয়েছি। সেই কাজ আজকেও কোথায় যে দাঁড়িয়ে আছে, এ কাজ বাস্তবে হবে কি না জানি না। এই ধরনের নওদার মানুষের আকচার প্রতিদিন যে দিনটা যাচ্ছে নওদার মানুষের পক্ষে মানে ভয়ঙ্কর দিন আসছে। নওদার এটিম আর বিটিমের খেলা, যতক্ষণ না নওদার মানুষ এদেরকে শেষ না করবে ততক্ষণ নওদার মানুষের পরিত্রাণ নাই, এটা আমার ব্যক্তিগত মত। এবার আমার একটা পার্সোনাল প্রশ্ন আছে, যেটা ত্রিমোহিনী বাজারে একটা কথা ঘোরে যে আপনার নাম করে যেহেতু বলে মধু, তাহের খান, অধীর চৌধুরী এসে ত্রিমোহিনীতে একটা ব্রিজের আশ্বাস দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমরা ব্রিজটা দেখতে পাই না, সেটা কি আপনার ব্যক্তিগত মতামত কী সেখানে? দেখুন, ওই কাজটা নিয়ে ত্রিমোহিনী যেটা পানবাজারের সন্নিকটে, সেটা আপনারা জানবেন যে আমি একটা সয়েল টেস্টও করেছিলাম জেলা পরিষদের মাধ্যম দিয়ে। সয়েল টেস্ট করার পর সেটা আমার পক্ষে তো আর আমি পজিশনে নাই, বা আমি ক্ষমতায়ও নাই, বা আমি ফান্ড অ্যারেঞ্জ করতে পারবো না। আজকে যারা পজিশন ক্ষমতায় আছে সেই সয়েল টেস্টের সূত্র ধরে ব্রিজের যে অ্যালটমেন্টের টাকা লাগবে, সেন্ট্রালের ভালো ভালো স্কিম আছে, RIDF আছে, কানেকটিক রোড হিসাবে PMGSI তারা ঢোকাতে পারে, তারপর স্টেট SFC ফান্ড আছে, সেই সমস্ত জায়গায় অনেক কিছু কাজ করার স্কোপ আছে। এই মানসিকতা দেখাতে হবে যে কাজটা আমরা করব মানুষের জন্যে। তা যারা পজিশনে আছে তাদের উচিত সে সয়েল টেস্ট যে পাওয়ারে ছিল XYZ যে থাকতে পারে, কিন্তু বাস্তবে আজকের কাজটার প্রয়োজনীয়তা আছে, মানুষের দরকার আছে, তো এই জায়গায় দাঁড়িয়ে তাদের করা উচিত। আমার পক্ষে এই মুহূর্তে আমি পজিশনে নাই, আমি পারবো না। এবার একটু খেলা দিয়ে যায়, প্রিয় খেলা আপনার? আমার প্রিয় খেলা ফুটবল। তাহলে একটু আমরা র্যাপিড ফায়ার টাইপের একটা, যে আপনাকে দুটো নাম বলবো সেখান থেকে একটা বেছে নিতে হবে। বলুন শুনি। মমতা ব্যানার্জি না শুভেন্দু অধিকারী? কি মুখ্যমন্ত্রী হিসাবে? আপনি যে হিসাবে নিতে পারেন, ব্যক্তিত্ব হোক, মুখ্যমন্ত্রী হিসাবে ধরুন। দেখুন, দুটোই আমার কাছে কেউ ফেভারিট না। নরেন্দ্র মোদী না অমিত শাহ? দুটোই আমি ক্যান্সেল করলাম। সুজন চক্রবর্তী না মোহাম্মদ সেলিম? অ্যাবসোলিউটলি আমি মোহাম্মদ সেলিমকে সাপোর্ট করব, তিনি পার্লামেন্টের একজন ভালো তাত্ত্বিক বক্তা। সুজনদাও খুব ভালো মানুষ এবং তিনিও খুব তাত্ত্বিক মানুষ, তবে মোহাম্মদ সেলিম ফিল্ড লেভেলে রাজনীতি করে, এরা মাঠ থেকে উঠে এসছে, এরা লড়াই করে উঠে এসছে, তো মোহাম্মদ সেলিমকে আমি অ্যাকসেপ্ট করব। দেবাংশু ভট্টাচার্য না কৌস্তুভ বাগচি? দুটোই তো ন্যারেটিভ, তাদের চিন্তাধারার মধ্যে দুটোই আমার কাছে অ্যাকসেপ্টেবল না। জনসেবা নাকি পদদীর্ঘি? অবশ্যই জনসেবা, মানুষের রাজনৈতিক জীবনে যদি আসতে হয় অবশ্যই জনসেবা, জনসেবার বাইরে পদ আসবে, সেবার মাধ্যম থেকে পজিশন আসবে, কিন্তু বাস্তবে পদ পাওয়ার পর যদি জনসেবাটা যদি পাবলিকের সার্ভেন্ট হয়ে কাজ না করা যায় তাহলে এটা তার কাছে কাঙ্ক্ষিত না, বা আমি মনে করি সেটা ভুল হবে সেই সমস্ত পলিটিশিয়ানের। জনসেবাটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। আমরা কয়েকটা শব্দ বলবো, সেই শব্দটা শুনে আপনার মাথায় প্রথম কী আসে? প্রথম শব্দ হচ্ছে আচ্ছেদিন।
আছে দিন সেটা আমরা এই সরকারের আমলে আমরা বিজেপির আমলে দেখছি আছে দিনের কথা বারবার বলা হচ্ছে। যদি বাস্তবেই যদি সুদিন আসে, ভালো দিন আসে, তাহলে বলতে হবে কেন? মানুষ তো বলবে যে আমরা সুদিন ফিরে পেয়েছি। তাই এই সমস্ত জুমলা প্রচার তৃণমূলের এই বিজেপির। ভাইপো, ভাইপো সম্বন্ধে তো মানুষ জানে, তিনি পলিটিশিয়ান 2011-র আগে এবং 2011-র পরে তার রাজনৈতিক পজিশন কী ছিল, কোন জায়গায় ছিল। আজকে মমতা ব্যানার্জির দয়ায় আজকে একজন রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার এমপি, এর বাইরে কিছু নাই, জনভিত্তি কিছু নাই। খেলা হবে, খেলা হবে তো বাংলাদেশের স্লোগান, চুরি করার স্লোগান তৃণমূলের, কোথায় খেলা হবে? পশ্চিমবঙ্গের মানুষের সাথে তৃণমূল প্রতিনিয়তই খেলা করছে, প্রতিদিন মানুষ মরছে, প্রতিদিন এলাকায় অশান্তি হচ্ছে, তৃণমূলে তৃণমূলেই খেলা করছে, মার্ডার হচ্ছে, তৃণমূলের লোক মরছে, তৃণমূলের লোক মারছে, তৃণমূলের লোক জেল খাটছে, তৃণমূলের লোক। এই যে খেলা হবে স্লোগান, এটা বাংলাদেশের ধার করা স্লোগান, আর পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি খেলা করছে তার নিজের দলের লক্ষ্যে নিয়ে। তারপরে যেটা হচ্ছে ভালোবাসার দোকান, সেটা তো রাহুল গান্ধী যে কথাটা আমার বক্তব্যে শুরুতেই বলেছি, যে মানুষটা ভারতবর্ষকে একসময় চিনিয়েছিলেন স্বামী বিবেকানন্দ পায়ে হেঁটে, তিনি নতুন ভারতের স্বপ্ন দেখেছিলেন। পরবর্তী স্বাধীনতার পর যদি আমরা দেখি, সেটা হচ্ছে রাহুল গান্ধী, প্রায় 4,000 কিলোমিটার রাস্তা তিনি পায়ে হেঁটে তিনি মানুষের কাছে মেসেজ দিয়েছে যে ভালোবাসার দোকান, ঘৃণার পাত্র ছাড়ো, মহব্বতের বাজারে এসো বা মহব্বতের রাস্তা ধরো, যে কথাটা রাহুল গান্ধী বলছে, এটা বর্তমান যুগে আমাদের কাছে প্রাসঙ্গিক। আজকে প্রত্যেকটা জায়গায়, পাড়ায়, বিভিন্ন জায়গায়, আমরা ক্লাবে বিভিন্ন জায়গায় আড্ডা মারতাম, হিন্দু মুসলিম আমাদের মধ্যে বিভেদ নেই, কিন্তু এমন একটা সরকার আজকে ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষে একটা যেন বিভাজন প্রাচীর তৈরি করে দিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধীর এই স্লোগানটা অতি প্রাসঙ্গিক। তারপরে আমরা যেটা শুনবো আপনার কাছে, সেটা হচ্ছে যে কয়েকটা প্রশ্ন আছে আমাদের কাছে, যেটা আমরা রাউন্ডের নাম রেখেছি রাউন্ড স্পাইসি কোশ্চেন, যেখানে আপনি ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? নামগুলো কী কী আছে? নামগুলো সেটা আপনার মনের মধ্যে, আপনি কাকে দেখতে চান, আপনার পার্সোনাল অ্যাপিয়ারেন্স হিসেবে আপনি কাকে দেখতে চান? আমি অবশ্যই যে মানুষটার কথা বলবো তার নাম হচ্ছে অধীর চৌধুরী। তার কারণ অধীর চৌধুরী আপোষহীন সংগ্রামী নেতা, তিনি আজ অবধি কারো কাছে মাথা নত করেনি, মাথা বিক্রি করেনি। পশ্চিমবঙ্গে যদি মুখ্যমন্ত্রী অধীর চৌধুরী হয়, তিনি মানুষের একটা দারুণভাবে উন্নয়ন করবে, ডেভেলপমেন্ট করবে, এটা আমার মত। বাংলার যুব আইকন, বাংলার এই মুহূর্তে যুব আইকনগুলো পার্টির আইকনে পরিণত হয়ে গেছে, যে যুবদের যে আইকন যে তৈরি হবে নতুন করে, সেগুলো এই মুহূর্তে সেই ধরনের মুখ বাংলায় নেই। আপনি কি মনে করেন যাহাই বিজেপি তাহাই টিএমসি? 100% সত্য কথাটা, এবং মানুষও সেটা জানে যে বিজেপি কেন্দ্রে থাকবে, পশ্চিমবঙ্গে মমতা থাকবে, এটা রাজনৈতিক সমঝোতা ওদের, এর বাইরে কিছু না। নওদার রওদার রাজনীতিতে সবথেকে উজ্জ্বল মুখ, এটা মানুষ বলবে, আমি বলতে পারবো না। সর্বকালের সেরা মুখ্যমন্ত্রী? ডাক্তার বিধানচন্দ্র রায়। এইরকম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের ইতিহাসে আর কোনো দিন আসবে কিনা আমার জানা নেই। তারপরে আমি কয়েকটা নাম বলবো, সেখান থেকে আপনার মাথায় প্রথম কী আসছে? অধীর রঞ্জন চৌধুরী। অধীর চৌধুরী তো একজন, আমি তো প্রথমেই বলেছি যে আপোষহীন সংগ্রামী নেতা, তার সাথে অন্য কোনো লিডারের তুলনা হয় না। আজকের দিনে দাঁড়িয়ে একা বুক চিতিয়ে যেভাবে পশ্চিমবঙ্গে লড়াই করছে, তাকে স্যালুট জানাতে প্রত্যেকটা মানুষ বাধ্য আমি মনে করি। খলিলুর রহমান? রাজনৈতিক পরিবারের তো নেই, উনি রাজনৈতিক সচেতন ব্যক্তি না, তিনি একজন ব্যবসায়ী, একটা ব্যবসা থেকে বড় হয়ে উঠেছে। ব্যক্তিত্ব হিসাবে খলিলুর রহমানের পার্সোনালিটি আছে, এটা আমি স্বীকার করি। দিলীপ ঘোষ? এরা তো মানে নিজস্ব পার্সোনালিটি বলে কিছু নয়, দলের নাম ভাঙি চলার লোক, এর বাইরে কিছু না। তারপর আমি চারটে নাম বলবো, সেখানে আপনি তাদেরকে একটা করে প্রশ্ন করবেন, আপনার যেটা ইচ্ছা। তো আবু তাহের খান? আমি বলবো যে মুর্শিদাবাদ লোকসভাটা নিয়ে মানুষের কী কাজ করেছে, আর তাকে আবুতার ভাইকেও বলবো তার শারীরিক দিকটা তিনি নজর দেন যেন, রাজনীতির রাজনীতি থাকবে
কিন্তু নিজের শরীরটা যেন যত্ন নেয়, আমি সুস্থতা প্রমাণ করতে গিয়ে যেন নিজে অসুস্থ না হয়ে যায়। মনোজ চক্রবর্তী, মনোজদা সংগ্রামী মানুষ, তিনি আপনারা দেখবেন যে মনোজদা এক কথায় মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া মানুষ, তো মনোজদা ভালো ব্যক্তিত্ব আমার কাছে। তারপরে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি, না বিচারপতি, বিচারপতিকে নিয়ে বলুন। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আজকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আইডিয়াল, আমি মনে করি। আজকে যে সমস্ত পশ্চিমবঙ্গের 2021-এর পর আমরা যারা বিরোধী, আমরা কিন্তু কেউ মুভমেন্ট করতে পারিনি, কিন্তু মুভমেন্টের রাস্তা পশ্চিমবঙ্গের চোখে চোখ রেখে, সরকারের চোখে চোখ রেখে আঙুল তুলিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন যে তোমরা দুর্নীতিগ্রস্ত। এই মানুষটা যদি আজকে সোচ্চার না হতেন তাহলে পশ্চিমবঙ্গের মানুষের কপালে খুব কষ্ট ছিল, আর সেই জায়গাটা তৈরি করে দেয় অভিজিৎ গাঙ্গুলি। তাই তিনি একজন বিচারপতি না একজন সাধারণ মানুষের হিসাবে, তাকে শত শত স্যালুট আমার পক্ষ থেকে জানাই। তারপরে আমি চারটে নাম বলবো, সেখানে আপনাকে নাম্বার দিতে হবে, আউট অফ 10, 10-এর মধ্যে আপনি কত দিতে চান বলুন। মমতা ব্যানার্জি, 10-এর মধ্যে 5। শুভেন্দু অধিকারী, 10-এর মধ্যে 5। অধীর রঞ্জন চৌধুরী, 10-এর মধ্যে 9। দিলীপ ঘোষ, 10-এর মধ্যে 4। সুকান্ত মজুমদার, 10-এর মধ্যে 5। আর আমরা এখানে আমাদের ই করছি, এরপর আপনার জন্য একটা ছোট্ট উপহার আমাদের তরফ থেকে, ছোট্ট একটা উপহার আপনার জন্য, যেটা ইয়ে পরিবেশ বাঁচান, আমাদের যে একটা ইয়ে বেশে চাইবো আপনি গাছটা লাগাবেন, গাছটা লাগিয়ে এটাই আপনার লিখিয়ে। থ্যাংক ইউ, তোমাদেরকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তোমরা আজকের ডেটে দাঁড়িয়ে মানুষের দৈনন্দিন সমস্যার কথা তুলে ধরবে, যেটা বাস্তবমুখী সমস্যা সেটা করবে, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিত্বর কাছে জানে আজকের ভারতবর্ষের যে সমস্ত মিডিয়া চ্যানেলগুলো আছে তারা সত্য খবর পরিবেশিত করতে পারে না, তাদের কন্টিভেট রাজ্য সরকার কেন্দ্র সরকারের পাওয়ার পর তারা আসল সত্যটাকে লুকিয়ে রেখে মিথ্যা খবর প্রচার করে। আমি চাইব যে খবর হবে নির্ভীক সত্যতা, সেই নির্ভীক সত্যতার পথে দাঁড়িয়ে থেকে মানুষের প্রতিদিনের সমস্যা, মানুষের কণ্ঠরোধ যে সরকার করার চেষ্টা করছে এইটাকে তুলে ধরতে হবে, তবেই চ্যানেলের শ্রীবৃদ্ধি হবে, এই কামনা করে তোমরা ভালো থেকো। ধন্যবাদ আপনাকে।